হ্যালো গাইজ, তোমাদের সকলকে স্বাগত জানাই FF লাভার 94 ইউটিউব চ্যানেলে। তো গাইজ, আমাদের কিন্তু গেমটা যখন আপডেট হচ্ছিল এবং আপডেটের আগে কিন্তু সকল ইউটিউবার মানে আমাদের ফ্রি ফায়ার নিয়ে যত ইউটিউবার আপডেট রিলেটিভ ইভেন্ট রিলেটিভ ভিডিও আপলোড করে তারা প্রত্যেকেই কিন্তু ভিডিও মেক করেছিল। তো গাইজ, আমিও কিন্তু ভিডিওটা মেক করেছিলাম। তো সেটা ভিডিওটি হলো যে আমরা কিন্তু আপডেটের পরে গেমটা যখন আমরা লগ ইন করবো তখন কিন্তু আমরা অনেক কিছু রেওয়ার্ড ফ্রিতে পাবো, তার মধ্যে একটা ম্যাজিক কিউব আছে, বান্ডিল আছে। তো গাইজ, আমরা কিন্তু যখন আগামীকাল আপডেট দেওয়ার পর গেমটি লগ ইন করছি তখন কিন্তু আমরা কোনো ম্যাজিক কিউব কিংবা কোনো প্রকার বান্ডিল কিংবা কোনো প্রকার আমরা কিন্তু রেওয়ার্ড পাইনি। শুধুমাত্র আমাদের যে মিশনটা দিয়েছিল যে 3 মিলিয়ন করলে আমাদের একটা মুখের রুমাল এবং 8 মিলিয়ন করলে একটা প্যারাঙের স্কিন আর একটা জার্সি, এই তিনটে জিনিস দেওয়ার কথা ছিল, তো শুধু সেইগুলোই দিয়েছে। তো আমরা বাকি জিনিসগুলো এখন কোথায় পাবো চলো সেটা জেনে নেওয়ার দরকার। তো গাইজ, আজকের ভিডিওটা যদি তোমরা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও জানতে পারবে যে এই জিনিসগুলো তোমরা কোথা থেকে পাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। জিনিসগুলো কিভাবে পাবে সেটা কিন্তু আমাদের গেরিনা অফিসিয়াল থেকে কিন্তু তার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছে। তো চলো আমরা এখন ভিডিওটি দেখে নেব এবং আমরা সবাই জেনে নেব যে রেওয়ার্ডগুলো আমরা কিভাবে পাবো। তো চলো সবাই ভিডিওটি দেখা যাক। তো ভিডিওর প্রথমে এই ফ্রি ফায়ার খেলো বাংলাদেশ। তো গাইজ, এখানে কিন্তু ভিডিওর শুরুতেই লেখা আছে যে সার্ভার লঞ্চ পার্টির মাধ্যমে বাংলাদেশের সার্ভারের উদ্বোধন উদযাপন করো। তো চলো আমরা নেক্সটের দিকে যাই। তো গাইজ, যে এবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 11 থেকে 17 জুন। তো চলো নেক্সটে কি আছে। তো আমাদের কিন্তু এখানে একটা লুডুর ঘরের মতো আনলো এবং সাইডে কিছু লেখা আছে, তো মিশনগুলো সম্পূর্ণ করো এবং টোকেন সংগ্রহ করো। তো গাইজ, তার মানে আমাদের 11 থেকে 17 তারিখের মধ্যে কিছু টোকেন কালেক্ট করতে হবে। তো গাইজ, এরপরে দেখো একটা জিপ গাড়ি এলো এবং একটা লেখা, তোমার বাহনটিকে সরাতে ভাইটাকে ঘোরাও। তো গাইজ, এখানে ভাইটা মানে কি বুঝলাম না। তো গাইজ দেখলে গাড়িটা কিন্তু লুডুর কোড দিয়ে উপর গেলো এবং এই বান্ডিলটার উপর যখন দাঁড়ালো তখন এই লেখাটা দিল, যখন তোমার বাহনটি বাংলাদেশের শহর এবং ল্যান্ডমার্কওয়ালাতে অবতরণ করবে তখন জিতে নাও সহ আরও কয়েকটি দুর্দান্ত পুরস্কার। তার মানে গাইজ, তোমাদের টোকেন কালেক্ট করতে হবে এবং সেই টোকেন দিয়ে তোমাদের লুডু জাতীয় একটা ইভেন্ট খেলতে কমপ্লিট করতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা এই বান্ডিলটা পাবে। তো দেখা যাক আরও কী কী আছে। তো এবার কিন্তু শুধু তাই নয়, তো গাইজ এখানে কিন্তু কাস্টম কার্ড, তো গেম বোর্ড জুড়ে 2টা ল্যাপ সম্পূর্ণ করার পরে জিতে নাও একটি কাস্টম রুম কার্ড। তো গাইজ, এখানে কিন্তু বোঝাচ্ছে মানে তুমি যখন লুডুর দান চালবে তোমার দানটা যখন 2 বার ঘোরা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি একদম ফ্রিতেই কাস্টম কার্ডটি পাবে। আর গাইজ, এখানে কিন্তু লেখা আছে এবং 5টি ল্যাপ সম্পূর্ণ করার পর পাও একটি ম্যাজিক কিউব। তো গাইজ, তুমি যখন টোকেন দিয়ে দানটা চালবে এবং ওই জিপ গাড়িটা যখন তোমার 5 বার লুডুর কোর্টে ঘোরা হয়ে যাবে তখন কিন্তু তুমি একটা ম্যাজিক কিউব একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো চলো দেখা যাক আর কী কী আছে। তো গাইজ, এবার কিন্তু আমাদের লেখা আছে তাহলে আর অপেক্ষা কিসের। তো আর অপেক্ষা কিসের এখানে কিন্তু দেওয়া আছে, ফ্রি ফায়ার এ বাংলাদেশ জুড়ে তোমার ভাউচাল ভ্রমণ শুরু করো এক্ষুনি। তো গাইজ, এক্ষুনি ধন্যবাদ আমাদের নিউজটি দিয়ে দেওয়ার জন্য। তো গাইজ, আমরা এতক্ষণ ভিডিওটি থেকে যেটা বুঝলাম মানে আমাদের 11 থেকে 17 অবধি ইভেন্ট চলবে এবং ওই ইভেন্ট চলাকালীন কিন্তু আমরা গেম খেললে কিংবা লগ ইনে কিন্তু আমরা কিছু টোকেন পাবো এবং সেই টোকেন দিয়ে কিন্তু আমাদের লুডু জাতীয় একটি গেম খেলতে হবে এবং সেই গেমটি খেলার মাধ্যমে কিন্তু আমরা এই রেওয়ার্ডগুলো পাবো। তো গাইজ, আশা করছি তোমরা সকলেই অলরেডি বুঝে গেছো যে কীভাবে ইভেন্টটি কমপ্লিট করতে হবে।
আর গাইস তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে টিপ দিয়ে অল করে দিও। আর গাইস তোমার যে সকল বন্ধুরা এখনো ইভেন্ট সম্পর্কে জানে না তাদের সকলের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা ডিসলাইক দিয়ে দিও। আর যদি তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকে কিংবা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো। আর গাইস আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টই পড়ি। তো গাইস আজকের ভিডিওটি এই অবধি ছিল, ভিডিওটি ভালো লাগলে আবার বলবো না। তো গাইস চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।